আচ্ছা, ওরা মিসেস লাহেরিকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখে তালা বন্ধ করে দিয়ে যায়নি তো? না না, তাহলে তো মিসেস লাহেরির গোমানির আওয়াজের সঙ্গে সঙ্গে কুত্তার কুই কুই আওয়াজটাও পাওয়া যেত। টাটি আজ বেরোতে হবে বুঝলি, বৌদির কাছে যাবেন তো? যান না, আমি এদিকটা সব সামলে নেব। বড় বেশি ফড়বড় করিস, আমি ফ্ল্যাটে যাব। ওখানে আবার ওই পরমাকে ঘরের মধ্যে রেখে বাড়ি থেকে লক করে গেছে। সে কি যদি কিছু হয়ে যায় কি হবে? শক্তভক্ত মেয়ে, বাড়ি কথা বলিস তো, আমরা কেউ কাজে যাবো না নাকি? রণদীপটাও এই সময় কলেজে থাকে, জ্বালা তো কোথায় রাখলাম ঘড়িটা। যাই বুঝলি। আচ্ছা দাদা, দাদা কিন্তু বৌদি, ওকেও তো আনতে যেতে হবে না, জ্বালা তো। সুমেন জানিস, দুপুরের কেসটা না একটা কিছু ঘোটালা আছে। সরস্বতী পূজা চাঁদা আনতে গিয়ে দেখেছিলাম, হেব্বি দেখতে। ভুল মেরো না চাঁদু, হেব্বি দেখতে। আমরা এতদিন আছি, আমরা কেউ দেখতে পেলাম না মেয়েটাকে, আর ও দেখলো। মেয়েটা কি পর্দা নসিন নাকি বল? দাঁড়াও, পর্দা নসিন ও যাই হোক, ওই শাহরুখদার সম্পর্কে একটু আইডিয়া করো। মানে শাহরুখদার মেয়েটা একমাত্র পর্দাটা খোলে ওর সামনে গিয়ে। আচ্ছা শোমেন, ঠিক আছে, মেয়েটার নাম কি? না পরমা। অপর্ণা সেনের ছবি? পরমা, তুম লোগ হাস কিউ রহে হো ইয়ার? হাসিনি তো বাবু, মুখের এক্সারসাইজ করছি, দেখ। আচ্ছা আমি আর বলছি শোন, এই সকাল থেকে না এক জিনিস আমার আর ভাল লাগছে না। লাইলি বাড়ি ডাঁচাচ্ছুরি, লাইলি বাড়ি সুক্ত, এই আর এক জিনিস ভালো লাগে। বলছি যে 20 টাকা কেউ লোন কর না। লোন? ওকে লোন। আরে বাবা, তোরা কেন এরকম করছিস? 10% আমি দিয়ে দেবো সুদ একেবারে। ইন্টারেস্ট? হ্যাঁ 10%, একদম, মানে একদম মাসের প্রথমেই, এভরি মান্থ একদম। রুক রুক, এই দা। আমার কার্তিক কুমার রূপে